বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসছি বগুড়ার ঐতিহ্যবাহী কালীতলা হাটে। আজ এখানে বিশাল একটি পশুর হাট বসছে এবং ক্রেতার সমাগম, বিক্রেতার সমাগম সম্পূর্ণটা অনেক জমজমাটভাবে ফুটে উঠছে। তো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে এই হাট থেকে কী দামে গরু বাছুরগুলো বিক্রি হচ্ছে। তো সর্বপ্রথম একটা খাসি একটা নিচে ভাই, একটু এটা কত নিচে ভাইয়া? 14,000, 6 শুধু খাসি 14,000। এই খাসিটা নিচে 14,000 টাকা, ভালোই হচ্ছে দাম হিসাবে, ঠিকই আছে। আসো, এই পাশে আরও আছে, আরও আছে, আরও আছে, আরও আছে। রে বিক্রি হয়ে গেছে? কত বিক্রি হয়েছে? কত দিন নিচে? 75,000 টাকা। সাপ কত ভাই একটু বলা যাবে? 1,200 টাকা সাপ, মানে যাই কিনবে তার জন্য 1,200 টাকা সাপ। বগুড়া কালীতলা হাটের 1,200 টাকা সাপ, 75,000 টাকা। না না, কেনাটা বলতেছি, কেনাটা 1,200। আচ্ছা ঠিক আছে, 75,000 টাকা চাওয়া, সরি বিক্রি হয়ে গেছে 75,000 টাকা। এই পাশে একটা আছে বড় আঙ্কেল, এটা কি আপনি কে? একটু দেখান যাবে? হ্যাঁ, এই পাশে একটা উঠছে বিশাল বড় ফ্রিজিয়াম, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম একটা গরু। এটা কি চার দাঁত মনে হয়? না চার দাঁত। এটা কীরকম দাম চাও আঙ্কেল? 6,00,000 টাকা চাওয়া, দাম কেনা বেচা পরের হিসাব। সেটা 6,00,000 টাকা চাওয়া, কেনা বেচা সম্পূর্ণ পরের হিসাব। এই পাশে আরও আছে, এটা দাঁতছে? এটা কয় দাঁত? এটা কীরকম চাওয়া আঙ্কেল? সাদাটা 2,80,000 টাকা চাওয়া, বেচা কেনা পরে। আর এটা লালটা একই সেম, 2,80,000 এটাও চাওয়া, 2,80,000 এটা চাওয়া, হাটের উপর ইয়ে করে সেটার দাম। এটা কত? 2,70,000 টাকা এটা চাওয়া দাম। এটা কয় দাঁত? চার দাঁত। আচ্ছা এটা, এটাও চাঁদ, এটা কত? 185, বেচা কেনা পরের হিসাব, বেচা কেনা দেরি আছে এখন, কেবল হাট লাগলো। এটা কি যাচ্ছে? ছয় দাঁত, এটা ছয় দাঁত। এটা কীরকম দাম সাঙ্কেল? 1,80,000 টাকা চাওয়া দাম, বেচা কেনা সেটা হাটের উপর ডিপেন্ড করে পরে। ছোটোটা কি আপনাকে রে? ছোটোটা কি কার? এটা তো নাই আসলে, একটু দেখান যাবে? দেখলাম না। ছোটোটা কয় দাঁত ভাইয়া? দুই দাঁত, দুই দাঁত। এটা কীরকম দাম চাওয়া? সরি, 95,000 টাকা চাওয়া দাম, বেচা কেনা তো ইনশাল্লাহ পরের হিসাব ছিল, 90 হলে টার্গেট এখন যা হয় শেষ বেলায়। এটা আপনাদের? আচ্ছা এটা কত? এই লালটা কত? তিনটে একই সাইজের, সব দুই দাঁত করে না? এটা সব দাঁত, এটা এটা কত ভাইয়া? দাম চাও কত? 1,08,000 টাকা চাওয়া, বেচা কেনা তো হাট তো এখনো আছে। আর এটা 1,25,000 চাওয়া দাম, বেচা কেনা তো অবশ্যই আছে। কত হলো এটা? কত হলো? 1,30,000 টাকা চলে গেল। এটা কত? এটা কত? 1,30,000 সাদা লাল, 1,30,000। এটা কত হলো? এটা কত হলো? 95,000 টাকাতে আসলে এগুলো বিক্রি হয়ে গেল। আচ্ছা ধন্যবাদ ভাই, একটু দেখান যাবে? এগুলো দেখান যাবে ভিডিওতে একটু? হ্যাঁ, এটা কি যাচ্ছে তো? না বয়স তো হয়ে গেছে, কোরবানি চলবে। আর এটা, এটা আপনাকে দুটারই কি একই অবস্থা? ও আচ্ছা, দুটো। এটা কত? আর লালটা কত আর কালোটা কত? হ্যাঁ, দুটো 2,50,000 চাওয়া দাম, বেচা কেনা হাটের উপর, সেটা বেচা কেনা হাটের উপর ডিপেন্ড করে হবে। এটা একটু দেখাই, এটা যাচ্ছে চার দাঁত। এটা কীরকম দাম চাওয়া? 1,40,000, সেটা তো আপনি। এটা কত হলো? 2,60,000 টাকা। আচ্ছা এটা 1,40,000 টাকা চাওয়া, এটাও কি একই দাম? এটা একটু বেশি আছে, এটা 1,30,000, এটা 40, 1,30,000। তো এগুলো আসলে চাওয়া দাম, বেচা কেনা অবশ্যই আছে, বেচা কেনা হাটের উপর ডিপেন্ড করে, শেষ বেলায় দাম যা হবে ইনশাল্লাহ সেটাতে ছাড়ে দিবে ভাই। এটা আপনি দেখান যাবে? দেখান যাবে না? এটা দেখান যাবে? দেখান যাবে কি ভিডিও? হ্যাঁ ভিডিও দেখান, সমস্যা না। এটা কি দাঁতছে? চার দাঁত, চার দাঁত, চার দাঁত। এটা কীরকম দাম চাওয়া? দাম চাওয়া 1,00,000। এটা চাওয়া দাম, বেচা কেনা তো পরের হিসাব, বেচা কেনা পরের হিসাব। এটা একটু দেখায় ভিডিও দেখি ভাই, একটু না সরেন। এটা কয় দাঁত? দুই দাঁত ভাই, এটা দুই দাঁত। এটা কীরকম দাম চাওয়া? 1,81,000 টাকা চাওয়া দাম। ও আচ্ছা ঠিক আছে, এখন তো বেচা কেনা তো পরের হিসাব, হাটের উপর ডিপেন্ড করে বেচা কেনা আসলে দাম।
সরি লাগছিল একটু আপনার। এটা আসলে দাম দর, এটা আসলে দাম দর হচ্ছে, দাম দর হচ্ছে। এটা কি দাচ্ছে চাচা, এটা কি দাচ্ছে একটু দেখায় ভিডিও। এটা কিরকম দাম চা? এটা তো মনে সান না, বক না, বক না। এটা কিরকম দাম চাওয়া? আশি হাজার টাকা। বেচা কেন তো হাটের উপর, সেটা পরের হিসাব, সেটা এখন হাটের উপর ডিপেন্ড করে, হাটের উপর ডিপেন্ড করে এর আসলে বেচা কেনা পরে। এটা একটু দেখান যাবে ভিডিও, একটু দেখান যাবে, এটা দেখা। এটা কি দাচ্ছে না বাবা? এটা কি বক না, বানজি, সরি বানজি, ছয় দাঁতের বানজি, কিন্তু আকারে ছোট হলো, ছয় দাঁতের বানজি। এটা কিরকম দাম চাওয়া? সত্তর হাজার টাকা চাওয়া দাম। বেচা কেনা তো পরের হিসাব, বেচা কেনা পরের হিসাব। এটা একটু দেখান যাবে ভাই? দুটাই কি বানজি নাকি? দুটাই বানজি, দেশি গরু একদম ছোট সাইজের মধ্যে যারা আছে তাদের জন্য আসলে হয়, একটা লাল একটা সাদা। এটা কিরকম দাম চা? থাক থাক, দেখা হয়ে গেছে, পঁয়ষট্টি হাজার। এটা হচ্ছে একটু কম, এটা রঙের জন্য কি? আচ্ছা, ছোটোর জন্য আসলে, এটা আসলে চাওয়া দাম, বেচা কেনা তো পরের হিসাব। এটা দেখান যাবে? এটা কয় দাঁত? দুই দাঁত। এটা কিরকম দাম চাওয়া? একশো আশি চাওয়া দাম, বেচা কেনা সেটা পরে চাওয়া দাম। এটা একশো আশি, বেচা কেনা অবশ্যই আছে। আচ্ছা ধন্যবাদ। রেট দেখাই, এই পাশে একটা আছে লাল কালার, এটা কি দাঁত তো না? এটা কয় দাঁত ভাইয়া? দুই দাঁত, দুই দাঁত হয়ে গেছে, হ্যাঁ দুই দাঁত। এটা কত চাওয়া? এটা তো বড়, এক লাখ আশি। এটা এটা একই দাম চাওয়া, একই কালারই, কিন্তু এটা মনে একটু উঁচু আছে ওটার। যাই হোক, এক লাখ আশি দেওয়া, বেচা কেনা এখন সেটা পরে, শেষবেলা হাটের উপর ডিপেন্ড করে। এটা যাচ্ছে চাচা, এটা যাচ্ছে চার দাঁত। এটা কীরকম দাম চা চাচা? মানে চাচ্ছেন কীরকম আর কি? হাট বলুন, এক লাখ তিরিশ হাজার। এখন বেচা কেনা পরে, বেচা কেনা তো হাটের উপর, সেটা বেচা কেনা হাটের উপর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা। এই পাশে, এই পাশে, এই পাশে ভাইটা কি একটু দেখান যাবে ভিডিওতে? দেখান যাবে? এই পাশে একটা আছে বড় ভাইয়ের, এটা দেখ দাচ্ছে দুই দাঁত। এটা কীরকম দাম চা ভাই? এক লাখ পনেরো হাজার টাকা চাওয়া দাম, বেচা কেনা তো পরের হিসাব সেটা। এটা যাচ্ছে তো না? এটা কয় দাঁত? এটা দুই। এটা কীরকম দাম চাওয়া? পঁচানব্বই হাজার চাওয়া, এখন বেচা কেনা সেটা যা হয় সেটা পরে, পঁচানব্বই চাওয়া। ভাইটা কি দাঁচ্ছে? এটা দাঁচ্ছে, কীরকম দাম চাচ্ছ ভাইটা? এটা একশো আশি। এটা কি চাওয়া দাম? বেচা কেনা তো নিচে আছেই, নিচে উপরে যা হয় পরের হিসাব, পরের হিসাব। আচ্ছা ঠিক আছে, না সেটাই, না চালে তো আর পাওয়া যাবে না, না চালে তো আর পাওয়া যাবে না, ঠিকই বলছে। এই পাশে, এই পাশে, এই পাশে একটা আছে সাদা, সাদা। এটা আসলে লোক, এটা কি আপনি একটু দেখাই? হ্যাঁ না, একটু দেখার অনুমতি নিলাম আর কি। এটা কয় দাঁত? এটা তো সার না মনে, না সার কি? না এটা বকুন, বকুন গরু। এটা কীরকম দাম চাওয়া? একশো ষাট চাওয়া দাম, বেচা কেনা এখন শেষবেলা হাটের উপর ডিপেন্ড করে নাকি? একশো ষাট চাওয়া দাম, বেচা কেনা আছে, বেচা কেনা এখন দাম দর করে যা হবে তাই, এখন বাজার অনুযায়ী, সে বাজার অনুযায়ী দাম। এটা আপনি না, এটা আপনি দেখাই একটু। এটা কয় দাঁত? বয়স হচ্ছে কি? কোরবানি চলবে তো না? কোরবানি চলবে তো? আচ্ছা এটা কীরকম দাম চাওয়া? নব্বই, সত্তর, একশো সত্তর, একশো সত্তর চাওয়া দাম, বেচা কেনা এখন দাম দরের উপর হিসাব করা। এটাও আপনি এটা দেখাই, এটা কয় দাঁত? মানে দাম কত তাই বলতেছে? এটা এক লাখ সত্তর হাজার টাকায় চাওয়া, বেচা কেনা তো আছে সেটা পরের হিসাব, শেষবেলার হিসাব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এই পাশে, এই পাশে, এই পাশে, এটা একটু দেখান যাবে ভাই ভিডিও, দেখান যাবে? হ্যাঁ এটা দাচ্ছে কি? এটা কি দাচ্ছে? এটা এটা কীরকম দাম চাওয়া ভাই? তিন লাখ চাওয়া দাম, চাওয়া দাম তিন লাখ। বেচা কেনা তো এখন দাম দরের উপর ডিপেন্ড করে সেটা আসলে হবে। এটা কত হলো? কত হলো? এক লাখ বারো হাজার, চলে গেল এক লাখ বারো হাজার, এক লাখ বারো হাজার। আচ্ছা ভাই সাপ কত? চোদ্দোশো। এটা কি চোদ্দোশো না বারোশো?
তাই তো করছে, সঠিক জানি না, শুনলাম এক জায়গায় 1200। এই পাশে চাচারে কি দাচ্ছে দাচ্ছে না, একটু দেখায় ভিডিও দেখালাম, হ্যাঁ একটু ভিডিও দেখালাম, দাচ্ছে কয় দাঁত এটা? তিন দাঁত। এটা আবার বেজোড়া? আচ্ছা যাই হোক, এটা কীরকম দাম চাও চাচা, মানে কীরকম চাচ্ছে না? করছে এটা, আর একটু উপরে উঠলে শেষ গোলার হাটের মতো, হাটের উপর ডিপেন্ড করে চাচা। এটা একটু দেখান যাবে চাচা, একটু দেখান, এটা কি দাচ্ছে? এটা কীরকম দাম চাচ্ছেন চাচা? 1,20,000। এটা তো চাওয়া দাম, বেচা কেনা তো এখন দাম দরের উপর, সেটা হচ্ছে এখন হোক, এখন যা হয় শেষ বেলা হাট বুঝে দাম, হাট বুঝে দাম। কত হলো কত হলো? 1,05,000। 1,05,000। ভাই এটা একটু দেখান যাবে, একটু ভিডিওতে একটু দেখান যাবে? আচ্ছা ভাই, না ভাই একটু অনুমতি না বলো, অনেকে আপত্তি করে। যাই হোক, এটা কয় দাঁত ভাই? দুটা কি আপনার? ওটা চার দাঁত, এটা চার দাঁত। এটা কত চাওয়ার, এটা কত চাওয়া? 2,10,000। সেটা চাওয়া দাও না, বেচা কেনা তো হাটের উপর ডিপেন্ড করে, সেটা যা হবে তাই। আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা এখানে 1,80,000 আর ওটা 2,00,000, এটা আসলে বেচা কেনার উপর দাম। এটা তোমাদের ভাই, একটু দেখাই, একটু দেখাই, এটা যাচ্ছে তো। এটা এটা কীরকম দাম চাওয়া? আপনারই আপনারই 180,000 চাওয়া দাম, বিক্রি তো এখন সেটা হাট বুঝে দাম আর কি। আর এটা এটা ভাইয়া, এটা ছোট সেজন্য একটু দাম কম, 140,000 চাওয়া, কম বেশি তো অবশ্যই আছে। এটা একটু দেখাই ভাই, এটা তো দুটোই তো আপনার। ও এটা কত ভাইয়া? ও এটা কয় দাঁত ভাই? 2,00,000। এটা কীরকম দাম চাওয়া? 130,000 চাওয়া, হাট বুঝে এখন পরবর্তীতে দাম। একই সব এক এক রেটেরই, সব এক রেটেরই, সব দুই দাঁত চার দাঁত করে বয়স। এটা আসলে গরম সেজন্য এরকম হয়েছে, এটা অন্য কিছু না। মোটামুটি এখানে আছে আরও কিছু আছে, বগুড়া কালীতলা হাট থেকে অনেক গরু উঠছে, হিউজ পরিমাণ। রবিবার আর বৃহস্পতিবারে হাট বসে, তো আসলে দেখা যাক কী হয়। এ পাশে একটা দেখান যাবে, একটু ভিডিও দেখান যাবে, একটু একটু ভিডিও দেখান যাবে? আচ্ছা একটু অনুমতি নেওয়া ভালো। এটা কয় দাঁত? খাওয়া নাকি সমস্যা? 2,00,000। এটা কীরকম দাম চাও আঙ্কেল? 90,000। বেচা কেনা তখন হাটের উপর। আর এটা এটা তো একটু বড়, এটা কত? 1,20,000। চাওয়ার দাম, বেচা কেনা তো সেটা পরে, বেচা কেনা এখন হাট বুঝা দাম আর কি। এটা একটু দেখায়, হ্যাঁ এটা বিশাল বড়, এটা তো সার করে। এটা কয় দাঁত আঙ্কেল? 2,00,000। এটা কীরকম দাম চাওয়া আঙ্কেল? 1,80,000 টাকা চাওয়া, বেচা কেনা তো সেটা আসলে হাট বুঝা দাম, হাট বুঝা আসলে দাম। এখন যা হয় শেষবেলা যা হয়, শেষবেলা যা হয়। আচ্ছা ধন্যবাদ আঙ্কেল, এটা একটু দেখাই ভাই ভিডিও। এটা কয় দাঁত ভাই? এটা কীরকম দাম চাও ভাইয়া? 1,80,000। বেচা কেনা তো আছে সেটা পরে, বেচা কেনা যেহেতু কেবল হাট লাগলো, হাট বুঝা দাম। এটা একটু দেখাই, হ্যাঁ এটা কয় দাঁত? এটা চার দাঁত। হ্যাঁ নিশি, সবারই ছবি নেওয়া আছে, আপনারও নেওয়া হয়ে গেছে, সমস্যা নেই। এটা কীরকম দাম চাওয়া? 175,000 চাওয়া, বেচা কেনা এখন সেটা আসলে দাম দর করে নাম। এটা কি দাঁতছে? কয় দাঁত? এটা তো সার না, এটা আসলে বকনা গরু, অর্থাৎ মহিলা গরু। এটা কীরকম দাম চাওয়া? 1,25,000 চাওয়া দাম, বেচা কেনা তো অবশ্যই আছে, 1,25,000 চাওয়া দাম, বেচা কেনা আছে। ধন্যবাদ ভাই। এই পাশে এই পাশে এই পাশে আরও আছে, অনেক আছে, এই পাশে আছে অনেক, পানি হয়ে গেছে। আসো বন্ধু আসো, এদিকে বন্ধু, তোকে তো দরকার, এই মাস্ক দিস কেন? এই যে এই পাশে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, বন্ধু কিন্তু ইউটিউবার, সাব কত বন্ধু? এটা বিক্রি হয়ে গেছে, কত হলো? 1,20,000 টাকা বিক্রি হয়ে গেছে, ধন্যবাদ। এই পাশে এই পাশে এই পাশে এই পাশে আছে, এই পাশে একটু দেখান যাবে ভিডিও দেখাই, একটু ভিডিওতে দেখাই। এটা কয় দাঁত? 2,00,000। এটা কীরকম দাম চাওয়া?
195 চাওয়া দাম, বেচা কেনা তো হাটের উপর সেটা ডিপেন্ড করে, বেচা কেনা হাটের উপর। লালটা বাবা আপনার, লালটা ভাই এটা আপনার একটু দেখাই, এই যে একটা লাল কালার, স্বাস্থ্যবান, লেন্থে ছোট কিন্তু স্বাস্থ্যে ভরে। এটা কত চাওয়া ভাইয়া? 2,20,000 চাওয়া। দাঁত কয়টা? চার দাঁত। 2,20,000, এটা তো খামারের, তোমরা পালছো বলে বাড়ির? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 2,20,000 টাকা চাওয়া, কম বেশি সেটা হাটের উপর ডিপেন্ড করে শেষ বেলায়। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসলে এই পাশে আছে, এই পাশে আছে, এগুলো দাম দর হচ্ছে, দাম দরগুলো আসলে ধরা উচিত না, ফাঁকায় যাই, ফাঁকায় ফাঁকায়। এটা কি দাঁতছে একটু দেখাই, এটা দাঁতছে? এটা কয় দাঁত? দুই দাঁত। এটা কীরকম দাম চাচ্ছো ভাইয়া, কীরকম দাম চাচ্ছো ভাইয়া? 2,50,000। এটা তো চাওয়া দাম, বেচা কেনা তো হাটের উপর, বেচা কেনা কাস্টমারের কাছে আর কি। যাই হোক ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। একটু দেখায়, এটা দেখান যাবে, একটু ভিডিও দেখান যাবে, একটু ভিডিওতে দেখান যাবে। এটা কয় দাম? দুই দাম। এটা কীরকম দাম চাওয়া? 1,40,000 টাকা চাওয়া দাম। এটা তো সার করিত না, 1,40,000 টাকা চাওয়া দাম, কম বেশি এখন হাটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে ধন্যবাদ ভাই, এটা কি একটু দেখান যাবে, একটু একটু ভিডিও দেখাই। এটা কয় দাম? কীরকম দাম চাচ্ছেন ভাই? দেখি একটু সামনে যান, আপনি সবাই সামনে যান। কত হলো? 1,30,000। কীরকম দাম চাও ভাই? 2,00,000 টাকা চাওয়া, কম বেশি তো অবশ্যই আছে, কম বেশি সেটা করে হাটের উপর ডিপেন্ড করে কম বেশি করা। ঠিক আছে ধন্যবাদ ভাই। এই পাশে একটা আছে, একটু দেখাই ভাই ভিডিও। কয় দাঁত ভাইয়া? 4,00,000। এটা কীরকম দাম চাও ভাই? 1,25,000 টাকা চাওয়া, কম বেশি এখন কাস্টমারের উপর ডিপেন্ড করে বিক্রি। ওটাও আপনার, ওটা একটু দেখালাম, এটা কয় দাঁত ভাইয়া? ওটা আপনার 2,00,000। 2,00,000। এটা কীরকম? এটা তো একটু উঁচা আছে। 1,30,000 টাকা, মানে কম বেশি সেটা পরে এসে হাটের উপর। ওটাও আপনার, এটা কত কয় দাঁত? 4,00,000। গরুগুলো ছোট হলো আসলে স্বাস্থ্যের দিক থেকে অনেক বড়, একদম শিলা। 4,00,000। এটা 1,20,000 টাকা চাওয়া, বেচা কেনা পরে সেটা হাটের উপর ডিপেন্ড করে আসলে বেচা কেনা ভাই। এটা আপনি একটু দেখাই, একটু দেখাই। হ্যাঁ এটা কয় দাঁত ভাই? 2,00,000। এটা কীরকম দাম চাও ভাই? 1,10,000 টাকা চাওয়া, বেচা কেনা তো সেটা পরে। চাষা অবশ্যই কম আছে, এক দামে তো আর জিনিস না। চাষা একটু দেখাই, এটা দিদি। এটা কয় দাঁত চাচা? 2,00,000। এটা কীরকম দাম চাও চাচা? 1,12,000 টাকা চাওয়া, বেচা কেনা তো নিচে অবশ্যই আছে কিছু অবশ্যই। এটা আপনি, এটা আপনার না? আচ্ছা এটা আসলে গরু, এখানে ধাক্কা ধাক্কা শুরু করছে ভাই, একটু দেখান যাবে ভিডিওতে। এটা কয় দাঁত ভাইয়া? 2,00,000। কীরকম দাম চাচ্ছেন ভাই? 1,45,000 টাকা চাওয়া দাম, কম বেশি তো মোটামুটি অবশ্যই আছে, হাট বুঝে আসলে শেষ বেলা যে দাম হয় ইনশাল্লাহ সেবেলা। একটু দেখাই ভাই, এটা কয় দাঁত ভাই? 2,00,000। এটা কীরকম দাম চাও ভাই একটু যদি বলতে? 130 চাওয়া, বেচা কেনা তো আছে সেটা এখন হাট বোঝার দাম। কিছু না মনে করলে সর্বোচ্চ কীরকম দাম উঠছে একটু বলতে পারবেন কি? সমস্যা হলে বল, দর দরকার নেই, একের উপরে উঠছে, আর কিছু হলে ইনশাল্লাহ দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই, ভাইয়া ধন্যবাদ। আচ্ছা এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে দাম দর হচ্ছে, এগুলো দাম দর একটু দেখাই, এটা ভিডিও দেখাই, একটু একটু ভিডিও দেখালাম। হ্যাঁ এটা কয় দাঁত? 2,00,000। এটা কীরকম দাম চাওয়া? 90,000 টাকা চাওয়া দাম, কম বেশি তো অবশ্যই আছে, হাটের উপর ডিপেন্ড করে সেটা আসলে দাম দর। 90,000-এর মধ্যে ভালো ভালো, একটু দেখান যাবে, একটু দেখাই ভিডিওতে দেখাই। কয় দাঁত ভাই এটা? এটা আসলে 4,00,000। কীরকম দাম চাচ্ছেন ভাই? হ্যাঁ 1,55,000 টাকা। তা আসলে এটা তো চাওয়া দাম, কম বেশি তো অবশ্যই আছে, হাট বুঝে আসলে হাটে যা হবে তা। এটা একটু দেখালাম। হ্যাঁ এটা কয় দাঁত? এটা কীরকম দাম চাওয়া? 1,60,000 টাকা চাওয়া, কম বেশি এখন হাটের উপর ডিপেন্ড করে, পুরোটাই বাজারের উপর নির্ভর করে আসলে বিক্রি। ঠিক আছে ধন্যবাদ, ধন্যবাদ ভাই। এই পাশে, এই পাশে, এই পাশে আরও আছে একটা, দেখি ভাই একটু দেখান যাবে কি এটা ভিডিওতে। এটা কয় দাঁত ভাই? 2,00,000। এটা কীরকম দাম চাও ভাই? 1,15,000 দাম চাও, কম বেশি আছে। আচ্ছা ভাই সাপ কত? 1,400 না 1,200?
আচ্ছা, সঠিক, যেহেতু এখনো বেচা কেনা হয়নি আসলে বলা কঠিন। আচ্ছা, তাহলে এটা কত চাইলেন ভাই? 1.15 চাওয়া, কম বেশি তো অবশ্যই আছে, সেটা এখন বাজারের উপর ডিপেন্ড করে বিক্রি হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এই পাশে এই পাশে। এই বন্ধু কি খবর, ভালো আছো? এটা চ্যানেল করছে, ওটা একটু খাটাখাটি করেছে আর কি। চাষা এটা যাচ্ছে, এটা কিরকম কয় দাঁত? দুই দাঁত। এটা কিরকম দাম চাষা? এটা তো চাওয়া দাম, বেচা কেনা তো অবশ্যই কম বেশি আছে, বেচা কেনা কম বেশি আছে। বন্ধু ভালো আছো? হ্যাঁ, দাঁড়া 2 মিনিট আমি শেষ করে কথা করছি। এটা যাচ্ছে, এটা কিরকম দাম চাও ভাই? 1,05,000। কয় দাঁত? 4 দাঁত। হাট বুঝা এখন দাম, শেষ বেলায় কম বেশি করে যা হয়, কম হবে অবশ্যই, এক দামে তো আর জিনিস হয় না, কিছু তো কম বেশি অবশ্যই আছে। আচ্ছা ধন্যবাদ। এটা একটু দেখালাম ছোট ভাই, এটা কয় দাঁত? 2 দাঁত। এটা কিরকম দাম চাওয়া? 1,05,000 টাকা চাওয়া, কম বেশি অবশ্যই আছে, সেটা এখন হাটের উপর ডিপেন্ড করে, বাজার বুঝে দাম। ঠিক আছে ধন্যবাদ। এটা একটু দেখাই, দেখান যাবে? এটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটা কিরকম দাম চাও অঙ্কেল? না, কিরকম চাচ্ছেন একটু, কিরকম চাচ্ছেন দাম আর কি? 1,20,000 চাচ্ছেন না বেচা কেনা এখন, সেটা হাট বুঝে দাম আসলে। হাটে যদি বেশি হয় বেশি হবে, কম হলে কম। 1,20,000 দাম দর হচ্ছে, এটা আসলে দাম দর হচ্ছে। এটা কি যাচ্ছে? যাচ্ছে এটা কয় দাঁত? স্যার আমি একটু ভিডিও করতে একটু করলাম। হ্যাঁ, এটা কীরকম দাম চাওয়া হুজুর যদি একটু বলতে? 1,30,000 টাকা চাওয়া দাম, বেচা কেনা তো অবশ্যই কম বেশি আছে, সেটা পরের হিসাব, বেচা কেনা আছে সেটা আসলে হাট বুঝতে দাম। ঠিক আছে ধন্যবাদ। একটু দেখালাম চাচা, এটা কয় দাঁত? এটা অনেক বড়, 6 দাঁত। এটা কীরকম দাম চাওয়া চাচা? 2,00,000 টাকা চাওয়া দাম, কম বেশি তো অবশ্যই আছে, হাট বুঝে দাম, বাজারের উপর দাম। ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ। এই পাশে এই পাশে শখের বললে ইউটিউব চ্যানেল, ইউটিউব পেজ? হ্যাঁ যাচ্ছি, ওই পাশে যাচ্ছি। জি 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 জি, একটু দেখান যাবে ভাই ভিডিওতে? এটা কয় দাঁত চাওয়া? কয় দাঁত ভাইয়া? 6 দাঁত। কীরকম দাম চাওয়া ভাই? 210। এটা তো চাওয়া দাম, কম বেশি তো আসলে হাট বাজারের উপর ডিপেন্ড করে, কিছু কম বেশি অবশ্যই, বাজার বোঝা দাম আর কি, বাজার বোঝা দাম। হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই। তো এই পাশে এই ছিল মোটামুটি মাঝারি বড় গরু, কিছু বড় গরু আর সব মাঝারি গরুর দাম দর। আপনারা অবশ্যই রবিবার বৃহস্পতিবার আর একটা হাট আছে বৃহস্পতিবার, যদি গরু কিনতে চান অবশ্যই আসবেন, এবং আমাদের পেজ চ্যানেল অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ জানাই সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।